আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে যে মাত্র 10 দিনের মধ্যে, মানে হাট থেকে আনার পর মাত্র 10 দিনের মধ্যেই আপনি কিভাবে আপনার কবুতরকে বাড়ি চিনাবেন এবং হচ্ছে আপনার কবুতর মাত্র 10 দিনের ভিতরে ডিম পারবে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো বিষয়টা হচ্ছে, আপনি যখন আপনার কবুতর একজোড়া কবুতর হাট থেকে আনবেন, তখন আপনার হাট থেকে আনার পর আপনার কবুতরটাকে আগে বাড়ি চেনানো লাগবে। সেক্ষেত্রে আপনি যদি বাড়ি চেনানোর আগে আপনার ওই কবুতরটাকে খাঁচায় বন্দি করে না রাখেন, তাহলে অবশ্যই ওই কবুতরগুলো চলে যাবে, মানে যার বাসায় আগে ছিল তার বাসায় চলে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে হাট থেকে আনার পর কবুতরগুলোকে পাখা বেঁধে রাখতে হবে, তারপর বাড়ি চিনাতে হবে, তারপর 15 দিন, 10 থেকে 15 দিনের মধ্যে অবশ্যই তারা ডিম পারবে। যদি ডিম না পারে সেক্ষেত্রে আপনি কি করবেন? তাদেরকে পুষ্টিকর খাবার দিবেন। পুষ্টিকর খাবার বলতে আপনারা যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে গ্রিডটা দিবেন, তারপর হচ্ছে ভিটামিন কর্ডিয়াল ওয়েল এইটা দিবেন, তারপর হচ্ছে বাদাম দিবেন, তারপর হচ্ছে ভুট্টা দিতে পারেন, মানে ভুট্টা ভাঙানো যেই ছোট গুঁড়া করে ওগুলো আপনি দিতে পারেন। তারপর হচ্ছে আপনার মানে পুষ্টিকর খাবারগুলো দিলে আপনার কবুতর খুবই তাড়াতাড়ি ডিম পেড়ে দিবে, এটার কোনো সন্দেহ নাই। পুষ্টিকর খাবার বলতে যেমন কবুতর আপনারা যেটা খেতে পছন্দ করে, গম তো খায় সবসময়, গমের পাশাপাশি আপনি বাদাম, তারপর হচ্ছে ভুট, তারপর হচ্ছে গ্রিট, এই জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো দিবেন, তাহলে অবশ্যই আপনার ওই কবুতরটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ডিম পেড়ে দিবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ভিডিওটি থেকে কিছু শিখতে পারছেন অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। আমি অবশ্যই নেক্সট ভিডিও আরও সুন্দর করে বানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।